हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट विंग इंग्लिश। आजकेर ए वीडियो ते आमरा देखबो स्टाफ सिलेक्शनेर सीजीएल एर 2017 एर 2017 सालेर एटा होयतो 20 तारीखेर छिलो एग्जामटा 2017 होयतो अगस्ट 28, 2017 छिलो एग्जामटा। সেই ডেটের থার্ড শিফটের যেই কোশ্চেনগুলো ইংলিশ কোশ্চেনগুলো সেগুলো আমরা ফার্স্ট টু লাস্ট সব ভালোভাবে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা তোমাদের জন্য যারা এসএসসির জন্য সিজিএল সিএইচএসএল এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি বা পিএসসির যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের মধ্যে কম্পিটিটিভ এক্সামে যেখানে অবজেক্টিভ ইংলিশ রয়েছে এই ভিডিওটা কিন্তু তোমাদের সবার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। সো ভিডিওটা কিন্তু ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবে। সো দেখো এখানে 25টা কোশ্চেন রয়েছে। দেখো প্রথমে যেটা দিয়েছে সেটা হলো যেটা এরর কারেকশন, যেটা তোমাদের থাকে কমন এরর বলো, অনেকে স্পটিং এরর বলো, ঠিক আছে। কমন এর যেটা রয়েছে সেটা আমাদের করতে হবে, এরর ডিটেকশন। দেখো যে সেন্টেন্সটা রয়েছে এ পুরোটুকু আর পড়লাম না, যেটা রয়েছে সেটা কোশ্চেনটা যেটা রয়েছে 76, কোশ্চেন নাম্বার 76 এটা পড়ছি। দেখো অ্যাট দিস মোমেন্ট দ্যাট টেরিবল ডোর ব্রাস্ট নয়েজিলি ওপেন অ্যান্ড ব্যাঙ্কড ফর দ্য ওয়াল অর নো এরর। এবার এখানে বলছে দেখো এই এই পার্টটা দেখো অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে, এই সময় দ্যাট টেরিবল ডোর, যে টেরিবল ভয়ানক যে ডোর ব্রাস্ট, দরজার যে পাশ যেটা মানে মানে ব্রাস্ট বলতে যেরকম ফেটে যাওয়া আর কি, নয়েজিলি খুব আওয়াজ করে যখন হলো ওপেন অ্যান্ড ব্যাঙ্কড ফর দ্য ওয়াল, দরজার মধ্যে ব্যাং করে যে আওয়াজটা হয় কোনো কিছু ব্রাস্ট হলে, ঠিক আছে, বা বাস্ট হয়ে যেগুলো ধাক্কা লাগে সেটাকেও আমরা ব্যাঙ্ক, মেইনলি ব্যাঙ্ক বলতে একটা আওয়াজকেই বলা হয় যখন কোনো বম্ব বা কোনো কিছু ফাটে আর কি, সেটাকে বলা হয় ব্যাঙ্কড ফর দ্য ওয়াল, ঠিক আছে। সো দেখো এখানে ভুল কোথায় রয়েছে, সেটা রয়েছে এখানে দাগ দিয়েছি ব্যাঙ্কড এর তলা, এটাই এখানে ভুল রয়েছে। কারণ দেখো প্রথমে যে পার্টটা এখানে দ্য ডোর ব্রাস্ট নয়েজিলি ওপেন, ঠিক আছে, মেইন ভার্ব কিন্তু এটা, অ্যাট দিস মোমেন্ট এই সময় দ্যাট টেরিবল ডোর ব্রাস্ট, মানে টেরিবল ডোর ব্রাস্ট, কিন্তু এখানে ব্রাস্ট এটা কিন্তু ভার্ব না, টেরিবল ডোর ব্রাস্ট পুরোটুকু একটা সাবজেক্ট, ঠিক আছে, টেরিবল ডোর ব্রাস্ট নয়েজিলি ওপেন, নয়েজিলি কীভাবে, নয়েজিলি ওপেন, ওপেন এখানে মেইন ভার্ব, ঠিক আছে, ওপেন হলো, অ্যান্ড এবং ব্যাঙ্কড ফর দ্য ওয়াল, এখানে কী হবে, শুধু ব্যাঙ্ক হবে এখানে, কিন্তু ব্যাঙ্কড হবে না এখানেও, কি এই পার্টটা সেন্টেন্সের অ্যান্ডের আগে যে পার্টটা রয়েছে এটা কি প্রেজেন্টে রয়েছে, অ্যান্ড তার পরের যে পার্টটা থাকবে সেটাও কিন্তু প্রেজেন্টে থাকবে, ঠিক আছে। তোমরা অনেক সময় দেখেছো যে কি আগের পার্টটা বা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকলে একটা পাস্ট দিয়ে দেয় আর একটা শুধু প্রেজেন্ট দেয়, এখানেও কিন্তু সেম, প্রথমটা কিন্তু প্রেজেন্ট রয়েছে তারপরটাও কিন্তু প্রেজেন্ট হবে, পাস্ট থাকবে না। সো এখানে কি অপশন থ্রি যেটা রয়েছে সে অপশন তিন নাম্বার যে পার্টটা সেটা কিন্তু এখানে ভুল রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 77, কোশ্চেন নাম্বার 77, ওয়াইল অ্যান ইলেকট্রন ক্যারিজ আ নেগেটিভ ইলেকট্রল চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ, ওয়েন অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন সেটা কী করে, ক্যারিজ নেগেটিভ ইলেকট্রিক্যাল চার্জ, মানে ঋণাত্মক ইলেকট্রিক্যাল চার্জ বয়ে নিয়ে যায়, কমা নিউট্রন ইজ নিউট্রাল, নিউট্রন সেটা কি নিউট্রাল, তার মধ্যে কোনো কি পজিটিভও নেই নেগেটিভও কোনো ইলেকট্রিক্যাল চার্জ কোনো চার্জই নেই ওর মধ্যে, ঠিক আছে, সেটা বলছে এখানে কি, এটা কিন্তু নো এরর। কারণ দেখো এখানে গ্রামাটিক্যালি এখানে কোনো ভুল নেই, ওয়াইল অ্যান ইলেকট্রন ক্যারিজ, ঠিক আছে, প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, ক্যারিজ আর নেগেটিভ ইলেকট্রিক্যাল চার্জ আর নিউট্রন ইজ নিউট্রাল, ঠিক আছে, এখানে এমনিও তথ্যটাও এখানে ঠিক রয়েছে, তারপরেও কি এখানে সেন্টেন্সটা গ্রামাটিক্যালিও কিন্তু এখানে একদম কারেক্ট। তারপরে দেখো নাম্বার 78, এখানে এটা আমাদের করতে হবে, এটা আমাদের করতে হবে সেন্টেন্স ইম্প্রুভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করতে হবে 78 and 79। দেখো 78 যেটা রয়েছে, দ্য বিগ স্টোন মনুমেন্ট ওয়াজ দ্য ওনলি ড্যাশ দ্য লস্ট ট্রাভেলার রিমেম্বার্ড, এখানে বলছে দ্য বিগ স্টোন মনুমেন্ট, বড় একটা মনুমেন্ট, পাথরের একটা বড় মনুমেন্ট, ঠিক আছে, মানে মনুমেন্ট বলতে স্তম্ভ বা স্মৃতিসৌধ যেটাকে বলা হয় মনুমেন্ট, ওয়াজ দ্য ওনলি, কী হবে সেটাই আমাদের বলতে হবে, স্পেসিমেন হবে, সভেনিয়ার হবে, পিস হবে না ল্যান্ডমার্ক হবে, ড্যাশ এখানে আমাদের বসাতে হবে দ্য লস্ট ট্রাভেলার রিমেম্বার্ড, যে ট্রাভেলারটা ভ্রমণকারী যিনি হারিয়ে গেছেন তিনি মনে করতে পারছেন, বিগ মনুমেন্ট ওয়াজ দ্য ওনলি কি হবে, অবভিয়াসলি ল্যান্ডমার্ক হবে, যখন কেউ ট্রাভেলার বা যেই নতুন একটা কোনো জায়গায় যায় সে কি কোনো যদি জায়গা না চেনে, রাস্তা না চেনে, কোনো মার্ক দিয়ে যায়, যেরকমই কি এখানে রাস্তার মোড়ে এখানে একটা নীল রঙের একটা বাড়ির একটা কালার ছিল, নীল রঙ বা যে কোনো কালার ছিল, এবার তারপরে আরেকটা এখানে একটা বড় একটা গাছ ছিল,
এরকম একটা বট গাছ ছিল, এরকম এরকম করে কিন্তু মানুষ মনে রাখে, ঠিক আছে। সো এইখানে যখন ট্রাভেলার যখন এখানে যাচ্ছে বা যেই যে কোনো জায়গায় যাক না কেন, সেটাকে কিন্তু ল্যান্ডমার্ক বলা হয়। ল্যান্ডমার্ক বলতে কোনো একটা জায়গা স্থলে সেটা যাতে মানে ধরো একটা মানুষ, আমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবার আমি তো বলতে এটা মনে রাখলে তো হবে না যে একটা মানুষ দাঁড়িয়েছিল রাস্তাতে, ওই রাস্তা দিয়ে আমার যেতে হবে, কারণ মানুষটা কি সেখান থেকে চলে যেতেও পারে। কিন্তু একটা যদি গাছ থাকে সেটা কিন্তু কোথাও যাবে না, সেটাকেই বলা হয় ল্যান্ডমার্ক, মানে সেই জায়গাতেই কিন্তু সেটা থাকবে, অবস্থান করবে, ঠিক আছে, সেটাকে ল্যান্ডমার্ক বলা হয়। সো কোনো ট্রাভেলার কিন্তু ল্যান্ডমার্কগুলোই চুজ করে রাখে, সে কি মনে করতে পারছে লাস্ট একটা বিগ স্টোন মনুমেন্ট ছিল দ্য ওনলি ল্যান্ডমার্ক। তারপরে দেখো 79, দ্য এয়ারলাইন ওয়াজ আনএবল টু গিভ আস আ রিজন ফর দ্য ড্যাশ ডিপার্চার ডিলে। এবার যে এয়ারলাইন বলছে, দ্য এয়ারলাইন ওয়াজ আনএবল, অসমর্থ ছিল এয়ারলাইন টু গিভ আস, আমাদেরকে দিতে আ রিজন, একটা কারণ, ফর দ্য ড্যাশ, এখানে আমাদের বলতে হবে ইনডিভিজিবল, ইনভিনসিবল, তারপরে অপশন 3 রয়েছে ইনভিজিবল, অ্যান্ড অপশন 4 রয়েছে ইনএক্সপ্লিকেবল, ঠিক আছে। এবার এই চারটে অপশনের মধ্যে থেকে আমাদের এখানে চুজ করতে হবে। দেখো প্রথমের এগুলো কিন্তু তিনটে যেটা রয়েছে একটাও কিন্তু হয় না, অপশন 4 যেটা রয়েছে ইনএক্সপ্লিকেবল যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের এখানে বলতে হবে, কারণ ইনএক্সপ্লিকেবল মানে কি যেটা আমরা এক্সপ্লেইন করতে পারি না, ঠিক আছে, এটা আমরা প্রকাশ করে বলতে পারি না, সেটাকেই আমাদের সেটাকেই ইনএক্সপ্লিকেবল বলা হয়। সো দেখো এখানে দ্য এয়ারলাইন ওয়াজ আনএবল টু গিভ আস আ রিজন ফর দ্য ইনএক্সপ্লিকেবল ডিপার্চার ডিলে, ঠিক আছে, যে ডিপার্চারটা মানে প্লেনটা ছেড়ে যেতে যে ইনএক্সপ্লিকেবল তারা ছিল, মানে তারা প্রকাশ করতে পারছিল না, সঠিক রিজন দিয়ে প্রকাশ করতে পারছিল না। তারপরে দেখো তারপরে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 80 and 81, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। এখানে আমাদের কি সিনোনিম বলতে হবে, যেরকম প্রথমে যে 80 কোশ্চেন নাম্বার 80 যে রয়েছে কাজল, CAJOL, কাজল মানে কি কোনো কাউকে তোষামত করে রাজি করানো, ঠিক আছে, কাউকে তোষামত করে কোনো কিছুতে রাজি করানো, সেটাকে বলা হয় ক্যাজুয়াল। সো এর অ্যান্সারটা হবে কি এনটাইস, এনটাইস মানে কি কাউকে তোষামত করে কোনো কিছুতে রাজি করানো বা কাউকে কোনো কিছু করতে মানে অনেক তাকে তোষামত করা, সেটাকে বলা হয় এনটাইস। আর কাজুয়াল দুটো কিন্তু একই জিনিস, তো অপশন 2 যেটা রয়েছে এনটাইস এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো ফাসচিয়ান, FUSTIAN, ফাসচিয়ান, ফাসচিয়ান মানে কি দাম্ভিক, যার মধ্যে ধরো একটুখানি দাম্ভিকতা রয়েছে, যার মধ্যে কথাবার্তা হতে পারে, চালচলন হতে পারে, সব কিছুর মধ্যে যে দাম্ভিকতা রয়েছে, যে দাম্ভিক এক কথা, সেটাকেই বলা হয় ফাসচিয়ান। সো এর যে সঠিক উত্তর হবে সেটা কি হবে অপশন 3 যেটা রয়েছে অ্যারোগ্যান্ট, ঠিক আছে, অ্যারোগ্যান্ট মানে কি দাম্ভিক। যে তারপরে দেখো কোশ্চেন নাম্বার 82 and 83 আমাদের কী করতে হবে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, এখানে আমাদের কি অ্যান্টোনিম আমাদের বলতে হবে, মানে বিপরীতার্থক শব্দ বলতে হবে। দেখো ক্যাভেলিয়ার, ক্যাভেলিয়ার এর মানেটা কি, ক্যাভেলিয়ার মানে কি যার মধ্যে ধরো যে কর্কশ একজন মানুষ, যার মধ্যে দয়া মায়া এই বোধ মানে এই বোধগুলো যার মধ্যে নেই, এটাকে আমাদের ক্যাভেলিয়ার বলতে এক ধরনের যোদ্ধা, যাদের মধ্যে নিষ্ঠুর যোদ্ধা বলতে পারি বা বর্বর যোদ্ধা বলতে পারি আমরা। সো এর বিপরীত আমাদের ক্যাভেলিয়ার মানে আমরা জানতে পারলাম, সো এর বিপরীতটা আমাদের এখানে বলতে হবে, এর বিপরীত কী হবে এখানে অপশন 3 যেটা রয়েছে হাম্বল, হাম্বল মানে কি যে সব কিছুতে বিনয়ী দয়ালু এরকম আমরা বলতে পারি। সো ক্যাভেলিয়ারের বিপরীত হবে হাম্বল। তারপরে দেখো ভিজিলেন্স, সো ভিজিলেন্স মানে কি সতর্কতার সহিত পাহারা দেওয়া, ঠিক আছে, ভিজিলেন্স, ভিজিলেন্স মানে পাহারা দেওয়া, সতর্ক, খুবই সতর্ক হয়ে পাহারা দেওয়া। সো এর বিপরীতটা কী হবে এই চারটে অপশনের মধ্যে, অপশন 1 যেটা রয়েছে দেখো ইনডিফারেন্স মানে কি উদাসীন, ঠিক আছে, ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে কি উদাসীন। সো ভিজিলেন্সের বিপরীতার্থক শব্দ হবে ইনডিফারেন্স। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 84 and 85 আমাদের করতে হবে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। দেখো ইডিয়াম আমাদের বলতে হবে, ইডিয়ামের মানে এটা গিভ সামবাডি আ রিং, মানে গিভ সামবাডি আ রিং, এটা আমাদের মানেটা সেটা কী সেটা আমাদের বলতে হবে। গিভ সামবাডি আ রিং মানে কল সামওয়ান অন দ্য টেলিফোন, কাউকে টেলিফোনে ফোনের মাধ্যমে কাউকে কল করা, সেটাকে বলা হয় গিভ সামওয়ান সামবাডি আ রিং, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে ইডিয়াম যেগুলো রয়েছে। লিভ নো স্টোন আনটার্ন মানে এটা আমাদের বলতে হবে, লিভ নো স্টোন আনটার্ন। তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে ইচ্ছা করলে কমেন্টে তোমরা কিন্তু মক টেস্টের মতো অ্যান্সারগুলো দিতে পারো,
ঠিক আছে। সো এটা তোমাদের কিন্তু আমরা সঠিক হচ্ছে নাকি উত্তরটা তোমরা কিন্তু তারপরে দেখে নিতে পারো কমেন্ট করার পরপরই। সো দেখো এই কী হবে, অপশন ফোর যেটা রয়েছে, ট্রাই এভরি পসিবল কোর্স অফ অ্যাকশন ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং, মানে কি কোনো কিছু অ্যাচিভ করতে পেতে, সাকসেস পেতে বা কোনো কিছু পেতে কোনো উপায়ে যে বাদ না রাখে সেটাকে বলা হয় লিভ নো স্টোন আনটার্নড, ঠিক আছে। মানে কোনো কিছু পাওয়ার জন্য সব কিছু চেষ্টা সে করে, মানে করে সব কিছু চেষ্টা যতগুলো সে পারে করতে, যতগুলো সম্ভব হয় সে করে, সেটাকেই বলা হয় নো লিভ নো স্টোন আনটার্নড। তারপরে দেখো এখানে 86 অ্যান্ড 87 এখানে আমাদের কি করতে হবে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ উইল ইম্প্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে কি রয়েছে, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, আর যদি সেন্টেন্স ইম্প্রুভমেন্ট না দরকার হয় তাহলে আমাদের নো ইম্প্রুভমেন্টটা টিক করতে হবে। সো এখানে দেখো যেটা রয়েছে, শি অ্যান্ড, এখানে অ্যান্ড হবে এটা, শি অ্যান্ড ড্যাড উড, এখানে ব্র্যাকেটে যেটা রয়েছে এই পার্টটাই যদি ইম্প্রুভমেন্ট দরকার হয় সেটা আমাদের বলতে হবে কোনটা ইম্প্রুভমেন্ট দরকার, যেটা দরকার না হবে ঠিক আছে সেটা আমাদের নো ইম্প্রুভমেন্ট করে দিতে হবে। শি অ্যান্ড ড্যাড উড হ্যাজ হ্যাড লাভড অমিত, এখানে দেখো একটা জিনিস তো এখানে কনফার্ম যে এখানে হ্যাজ হবে না, কারণ এখানে কি শি অ্যান্ড ড্যাড রয়েছে, দুজন রয়েছে, এখানে কি হ্যাভ হবে অবভিয়াসলি, শি অ্যান্ড ড্যাড উড হ্যাভ কি হবে লাভড, এখানে যে অপশন টু যেটা রয়েছে উড হ্যাভ লাভড অমিত, মানে কি সে এবং পিতা মহাশয় কি অমিতকে ভালোবাসত, উড হ্যাভ লাভড, ঠিক আছে, উড হ্যাভ লাভড অমিত। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 87, এটাও সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, সাম ওয়ান মাস্ট বিং কিল্ড, এখানে দেখো এই সেন্টেন্সটা এখানে ভুল অবভিয়াসলি রয়েছে, বিং থাকলে কি হতো, ইজ দিতে হতো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, এখানে সাম ওয়ান যখন রয়েছে, কিন্তু এখানে বিং এরকমভাবে হয় না এখানে, এটা আমাদের দেখে আমরা কি বুঝতে পারছি এটা কি, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, ঠিক আছে। সো এখানে কি হবে, সাম ওয়ান মানে একজন, সাম ওয়ান যে কোনো কেউ একজন, মাস্ট হ্যাজ বিন কিল, এখানে কিন্তু হ্যাজ বিন হবে কারণ এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, সো হ্যাজ বিন কিন্তু হবে, শুধু বিন হবে না বা শুধু এখানে হ্যাজ হতো না, কিন্তু সাম ওয়ান মাস্ট হ্যাজ বিন কিল, ঠিক আছে। তারপরে দেখো তারপরে যেটা রয়েছে ডিরেকশনটা, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ওয়ার্ডস বা সেন্টেন্স, এখানে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হয়, মানে এক কথায় প্রকাশ, যেটা রয়েছে দ্য স্টেট অর কোয়ালিটি অফ বিং হোলি, মানে কি দ্য স্টেট সেই অবস্থাটা অর কোয়ালিটি, মানে সেই কোয়ালিটিটা অফ বিং হোলি মানে পবিত্র হওয়ার সেই কোয়ালিটিটা বা যে স্টেট যে অবস্থাটা সেটাকে আমরা এক কথায় কি বলতে পারি, এটাকে আমরা এক কথায় বলতে পারি অপশন থ্রি যেটা রয়েছে স্যাংসিটি, ঠিক আছে। স্যাংসিটি মানে কি, স্যাংটিটি মানে কি, স্যাংটিটি মানে হলো দ্য স্টেট অর কোয়ালিটি অফ বিং হোলি, স্যাংটিটি ইজ কল্ড স্যাংটিটি। তারপরে দেখো 89, আ সাবস্টেন্স ইজিলি এভাপোরেটেড অ্যাট নর্মাল টেম্পারেচার, একটা সাবস্টেন্স যে কোনো একটা ধাতু বা যে কোনো একটা পদার্থ, সাবস্টেন্স বলছে যে কোনো একটা পদার্থ সেটা কি এভাপোরেটেড বাষ্প হয়ে যায় অ্যাট নর্মাল টেম্পারেচার, মানে সাধারণ একটা তাপেই আর কি বাষ্পীভবন হয় খুব, সেটাকে আমরা এক কথায় কি বলতে পারি, অপশন ওয়ান যেটা রয়েছে ভোলাটাইল, তাকে বলা হয় কি ভোলাটাইল, ঠিক আছে। আর সাবস্টেন্স ইজিলি এভাপোরেটেড অ্যাট নর্মাল টেম্পারেচার ইজ কল্ড ভোলাটাইল, বা এক কথায় আমরা ভোলাটাইল বলতে পারি। তারপরে দেখো ডিরেকশন আমাদের কী রয়েছে 90 আর 91 নাম্বার কোশ্চেন দুটো করার জন্য, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফোর ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ ওয়ান ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড, এখানে আমাদের কারেক্ট সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড, এখানে চারটে অপশন, একটাই ওয়ার্ড যেটা কি তিনটে ভুল রয়েছে একটা ঠিক রয়েছে, এবার যেটা সঠিক সেটা আমাদের এখানে বের করতে হবে। দেখো এখানে রয়েছে হিপনোটিস্ট, যে বানানটা সেটা সঠিক বানান কোনটা, অপশন ফোর যেটা রয়েছে HYPNOTIST, হিপনোটিস্ট মানে কি যে কাউকে যে হিপনোটাইজ করে, মানে যেটাকে কি বলা হয় সম্মোহনকারী বা যে বশ করে সেটাকে বলা হয় হিপনোটিস্ট, মানে তাকে বলা হয় হিপনোটিস্ট, ঠিক আছে। সো বানানটা কিন্তু সঠিক, যে উচ্চারণ স্পেলিং সেটা কি HYPNOTIST। তারপরে দেখো এখানে আমাদের ওয়ার্ডটা রয়েছে এটা থিওরিজ, ঠিক আছে, থিওরাইজ, যেটা কারেক্ট অ্যান্সার সেটা হলো অপশন ফোর TheoriRISE, থিওরাইজ মানে কি কোনো কিছু কল্পনা করা বা অনুমান করা সেটাকে বলা হয় থিওরাইজ, TheoriRISE। তারপরে দেখো
যেটা রয়েছে এখানে আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, মানে উল্টোপাল্টাভাবে যে সেন্টেন্সগুলো দিই, একটা সেন্টেন্সই রয়েছে চারটে পার্টে, তোমাদের তিনটে পার্ট এখানে দেওয়া রয়েছে, একটা পার্ট প্রথমটা পার্টটা দেওয়াই রয়েছে। এবার আমাদের সেন্টেন্সটা অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, কোন পার্টের পরে কোন পার্টটা হলে একটা সঠিক মানে আসবে সেন্টেন্সটার, একটা কমপ্লিট একটা সেন্স আসবে, মানে সেন্টেন্সটা কমপ্লিট হবে, কীভাবে সাজালে সেটা আমাদের বলতে হবে। সো দেখো এখানে কী রয়েছে, দে হ্যাড সিন এনাফ, তারা যথেষ্টই দেখেছে অফ দ্য, যেটা কারেক্ট অ্যান্সার আমি আগে বলে দিই, তারপরে দেখো অপশন টু যেটা রয়েছে, ওয়াই প্রথমে হবে ওয়াই, তারপরে হবে জেড, তারপরে হবে এক্স, ঠিক আছে। দেখো দে হ্যাড সিন এনাফ অফ দ্য ডেজার্ট অলরেডি, যেই ডেজার্টটা রয়েছে মরুভূমিটা, তারা এনাফ যথেষ্ট পরিমাণ দেখে ফেলেছে, অ্যান্ড নো নাম্বার অফ নাইভস, মানে ছুরি আর কি, নাইভস উড হ্যাভ টেম্পটেড, টেম্পট করার দরকার হবে না, নো নাম্বার অফ নাইভস উড হ্যাভ টেম্পটেড দেম টু কাম আ স্টে ফার্দার, মানে আরেকটা স্টে ফার্দার যেতে তাদের কি আর টেম্পটেড করার দরকার নেই, কোনো কিছুর করার দরকার নেই। তাহলে এরকমভাবে যদি আমরা সেন্টেন্সটা সাজাই তাহলে কিন্তু সঠিক একটা সেন্স আসে, মানে সেন্টেন্সটা কমপ্লিট হয় এইভাবে সাজালে, ঠিক আছে। সো অপশন টু এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, প্রথমে কি ওয়াই, তারপরে জেড, তারপরে এক্স। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 93, টাচ আর দ্য স্ট্রাটা, ঠিক আছে, STRATA, স্ট্রাটা বলতে স্তর, এই সমস্ত সাচ আর দ্য, এগুলোই সেই সমস্ত স্তর, হুইচ উই, এখানে দেখো যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হবে ওয়াই জেড এক্স, অপশন ফোর যেটা রয়েছে, ওয়াই হবে আগে, তারপরে হবে জেড, তারপরে হবে এক্স, ঠিক আছে। তো সাচ আর দ্য স্ট্রাটা হুইচ উই মিট উইথ ইন দ্য সাউথ অফ সিসিলি, মানে সিসিলির সাউথের দিকে, দক্ষিণে আমরা যে মিশেছি সেটাই এর স্তর আর কি, মিট মানে সাক্ষাৎ হয়েছে, উই মিট মানে সামনাসামনি হয়েছে, এরকমও হতে পারে, ইন দ্য সাউথ অফ সিসিলি, সিসিলি একটা জায়গার নাম, সেখানকার কি দক্ষিণে, কী বলছে, ফিল্ড উইথ শেলস ফর দ্য মোস্ট পার্ট অফ দ্য সেম স্পিসিস অ্যাজ দোজ নাও লিভিং ইন দ্য মেডিটেরিয়ান, এখানে বলছে কি ফিল্ড উইথ শেলস, শেলস বলতে যেগুলো ধরো যে শামুকের ওপরে যেই আস্তরণটা থাকে না সেগুলোকে শেল বলা হয়, ঝিনুক শামুক যের ওপরে যে আস্তরণগুলো থাকে, শেলস ফর দ্য মোস্ট পার্ট অফ দ্য সেম, মানে মোস্ট পার্টটাই কি সেম স্পিসিস আর কি, যেই স্পিসিস বলতে প্রজাতি, যে ধরনের প্রজাতি রয়েছে এরকম সেগুলোর, অ্যাজ দোজ নাও লিভিং, অ্যাজ যেহেতু এগুলো এখন কোথায় থাকছে, ইন দ্য মেডিটেরিয়ান, মেডিটেরিয়ান বলতে মেডিটেরিয়ান সি, মানে ভূমধ্য সাগরের কথা বলছে এখানে, ঠিক আছে। সো এইভাবে যদি সাজাই ওয়াই তারপরে জেড তারপরে এক্স তাহলে কিন্তু সেন্টেন্সটার মানেটা কমপ্লিট হয়, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 94, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে দেখো আমাদের করতে হবে অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে যে কোশ্চেনটা রয়েছে এখানে এটা কি অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে। দেখো এখানে বলছে দ্য মুভি ক্রিটিক রোট আ সার্কাস্টিক রিভিউ, সার্কাস্টিক রিভিউ, ঠিক আছে, মুভি ক্রিটিক মানে যে মুভি সমালোচক রোট লিখেছিলেন, আর সার্কাস্টিক রিভিউ, সার্কাস্টিক বলতে যেটাকে মানে ব্যঙ্গাত্মমূলক যেটাকে বলা হয় সার্কাস্টিক, স্যাটায়ার যেগুলো লেখে আর কি, যেগুলো সেটাকে সার্কাস্টিক বলা হয়, সার্কাস্টিক রিভিউ, যে ক্রিটিক সেই রকম একটা রিভিউ লিখেছিল। সো এটা কি, এটা দেখেই বুঝতে পারছো এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমাদের প্যাসিভ করতে হবে। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা, অপশন ফোর যেটা রয়েছে, আর সার্কাস্টিক রিভিউ আমাদের কি করতে হয়, আমাদের প্রথমে খুঁজতে হয় সাবজেক্ট, তারপরে কি ভার্ব, ঠিক আছে, তারপরে ভার্ব রোট, তারপরে কি অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। এখানে অবজেক্ট আমরা পেয়ে গেলাম স্টার ক্রিটিক রিভিউ, সো এখানে কি স্টার ক্রিটিক রিভিউটা চলে আসলো সাবজেক্ট, অ্যাজ সাবজেক্ট আমরা এখানে ইউজ করলাম সার্কাস্টিক রিভিউ, ঠিক আছে। ওয়াজ রিটেন বাই দ্য মুভি ক্রিটিক, দ্য মুভি ক্রিটিক এখানে কি সাবজেক্ট, আর এখানে কি রোট ছিল, তাই এখানে কি ওয়াজ রোট হবে, ওয়াজ রিটেন, ওয়াজ রোট বলছি কেন, ওয়াজ রিটেন হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে অবভিয়াসলি, কারণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আ সার্কাস্টিক রিভিউ ওয়াজ রিটেন বাই দ্য মুভি ক্রিটিক। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 95, এখানে আমাদের করতে হবে ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট টু ইনডিরেক্ট চেঞ্জ করতে হবে আমাদের। এখানে বলছে দেখো দ্য ট্রেনি আস্কড হিজ বস, ট্রেনি তার বসকে জিজ্ঞেস করেছে ছিল, শ্যাল আই ইমেল দিস লেটার এগেইন স্যার, আমি কি এই ইমেলটা, এই লেটারটা আবার ইমেল করবো স্যার, এটা জিজ্ঞেস করছে স্যারকে। সো এখানে আমরা যদি ভয়েস চেঞ্জ করি এটা কি হবে, অপশন ফোর যেটা রয়েছে, দ্য ট্রেনি আস্কড হিজ বস পোলাইটলি, দেখো প্রত্যেকটা এখানে রয়েছে, দ্য ট্রেনি আস্কড হিজ বস পোলাইটলি, প্রত্যেকটা কিন্তু পোলাইটলি রয়েছে,
ঠিক আছে। সো এখানে ট্রেনি তো যে ট্রেন নিতে আস মানে ট্রেনিং করার জন্য এসছে, সে তো তার বসকে তো পোলাইটলি নম্রভাবেই তো জিজ্ঞেস করবে, সেটা তো স্বাভাবিক, সেটাই এর জন্য এখানে পোলাইটলি ইউজ করা হয়েছে। দ্য ট্রেনি আস্কড হিজ বস পোলাইটলি ইফ, এখানে কি আমরা যখন, তোমরা সবাই এটা জানো, এটা কি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কানেক্ট করি তখন কি কানেক্টার এখানে কি থাকে, ইফ বা ওয়েদার কিন্তু আমাদের ইউজ করতে হয়। দ্য ট্রেনি আস্কড হিজ বস পোলাইটলি ইফ হি শুড ইমেল দ্য লেটার এগেইন, সে কি এই লেটারটা আবার ইমেল করবে কি না সেটা। এখানে হি কাকে বোঝাচ্ছে, আই কাকে বোঝাচ্ছে, শ্যাল আই, আই কিন্তু ট্রেনি নিজেকেই বোঝাচ্ছে, শ্যাল আই আমি কি করবো লেটারটা আবার কি ইমেল করবো, স্যারকে বলছে, ঠিক আছে। সেখানে কি হি কিন্তু এখানে আইকে বোঝাচ্ছে যে হি, ইফ হি, এখানে কি শ্যালটা এখানে কি পাস্ট হয়ে যাবে, শুড হয়ে যাবে শ্যালের পাস্ট, কারণ এখানে রয়েছে কি আস্কড পাস্ট রয়েছে আগের পার্টে, ঠিক আছে। সো এখানে শ্যালটা শুড হয়ে যাবে, শুড ইমেল দ্যাট লেটার এগেইন, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবে যে দিস থাকলে কিন্তু, যদি দিস থাকে ডি যে যদি ইনডিরেক্ট সেন্টেন্সের মধ্যে যদি এখানে দিস থাকে তাহলে কিন্তু ডিরেক্ট যদি আমরা যখন বলি ন্যারেশন চেঞ্জ করলে তারপরে কিন্তু সে দিসটা কিন্তু দ্যাট হয়ে যায়, এটা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। তারপরে দেখো এটা রয়েছে একটা কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনটা আমি পুরোটা রিডিং পড়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে একটু ভালোভাবে দেখে নিতে পারো, আমি আর এর অ্যান্সারগুলো আমরা পরে আমি বলে দিচ্ছি, পরে আমি এটা রিডিং পুরোটা পড়ে দিচ্ছি। দেখো আ প্যাসেজ ইজ গিভেন, যাই হোক এখানে প্যাসেজটা দেওয়া হয়েছে এইটুকু বলছে, এখান থেকে শুরু প্যাসেজটা। দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ কার্বন পার্ক ক্যাপচার্স আওয়ার অ্যাটেনশন মোর দ্যান এভরিথিং এলস। ফ্লোরা অ্যান্ড ফনা, যেখানে ফ্লোরা বলতে উদ্ভিদ প্রজাতি যেটা রয়েছে, ফনা বলতে প্রাণী প্রজাতি যেগুলো কার্বন পার্কের মধ্যে রয়েছে, ক্যাপচার্স আওয়ার অ্যাটেনশন, আমাদের অ্যাটেনশন আকর্ষণটা সেদিকে টেনে নেয়, মোর দ্যান এভরিথিং এলস, যা কিছু রয়েছে তার থেকে সবথেকে বেশি পরিমাণে। বাট কিন্তু যাই হোক আমি পুরোটা পড়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এটা একটুখানি দেখে নিও, ভালোভাবে পড়ে নিও, তারপরে এগুলো কোশ্চেনগুলো তারপরে আবার দেখতে পারো, আমি তো অ্যান্সারগুলো বলেই দিচ্ছি, দেখো তারপরে পড়ছি। বাট ওয়েন ইউ টেক টাইম টু লুক ক্লোজলি অ্যাট দ্য স্ট্যাচু ইউ উইল মার্ভেল অ্যাট ইটস শিয়ার গ্র্যান্ডার, আমি যেগুলো মানে রয়েছে মনে হচ্ছে এগুলো একটুখানি অন্যরকম, আমি সেগুলোর মানেগুলো কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। মার্ভেল অ্যাট মানে কি চমৎকার, বিস্ময় হয়ে কোনো দিকে তাকিয়ে থাকা, উই উইল মার্ভেল অ্যাট, ঠিক আছে। ইটস শিয়ার, শিয়ার বলতে যে শিয়ার গ্র্যান্ডার মানে শিয়ার বলতে খাঁটি, গ্র্যান্ডার বলতে গ্র্যান্ডার বলতে জাঁকজমক বোঝায় বা অলঙ্কার যেগুলো রয়েছে না তার জন্য আর কি, মার্ভেল দ্য স্ট্যাচুর দিকে। বাট ওয়েন ইউ টেক টাইম টু লুক ক্লোজলি অ্যাট দ্য স্ট্যাচু, যখন স্ট্যাচুটা রয়েছে তার দিকে তাকিয়ে থাকবে, যখন তুমি তাকিয়ে থাকবে, ইউ উইল মার্ভেল অ্যাট মানে চমৎকার বিস্ময়ের সাথে তাকিয়ে থাকবে, ইটস শিয়ার গ্র্যান্ডিয়র বলতে এর যে খাঁটি নিখুঁত যে গ্র্যান্ডিয়র রয়েছে, ঠিক আছে, অলঙ্কারে সুসজ্জিত রয়েছে সে তার দিকে। স্কাল্পটেড বাই স্যার থমাস ব্রুক, স্কাল্পটেড বলতে যে স্ক্যাল্পচার বলা হয় যেটাকে, যেটাকে পাথর খোদাই করে যেখানে মূর্তি তৈরি করা হয় সেটাকে স্ক্যাল্পচার বলা হয়, সেটা কার দ্বারা করা হয়েছে, স্যার থমাস ব্রুক, ঠিক আছে। দ্য 11 ফিট হাই মার্বেল স্ট্যাচু ইজ লার্জার দেন লাইফ, 11 ফিট যে মার্বেল স্ট্যাচু সেটা কি জীবনের থেকেও বড়। ইট ব্রিংস আউট দ্য পার্সোনালিটি অফ কুইন ভিক্টোরিয়া, এটা কি ব্রিংস আউট করে, যেটা কি প্রকাশ করে, দ্য পার্সোনালিটি যে ব্যক্তিত্ব যেটা রয়েছে অফ কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার, হু হ্যাড বিন দ্য মোনার্ক অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1837 টিল 1901, ঠিক আছে। এখানে ভিক্টোরিয়া যে কে ছিলেন, মোনার্ক ছিল গ্রেট ব্রিটেনের, বলতে ইংল্যান্ডের যেটাকে আমরা বলে থাকি, ইংল্যান্ডের গ্রেট ব্রিটেনের ফ্রম 1837 থেকে 1901 সাল অবধি, ঠিক আছে। ডেপিক্টিং আ রাদার প্রাউড স্টার্ন পার্সন উইথ প্রোনাউন্সড ফিচার্স, ইন 1906 দ্য স্ট্যাচু ওয়াজ আনভেইল্ড ইন দ্য সিটি বাই জর্জ ফ্রেডরিক আর্নেস্ট অ্যালবার্ট, প্রিন্স অফ ওয়েলস অ্যান্ড ডিউক অফ কর্নওয়াল অ্যান্ড ইয়র্ক, মেকিং ইট স্ট্যান্ড ইন অল ইটস গ্লোরি ইন ইটস 111th ইয়ার, ইভেন দো দেয়ার ইজ আ ওয়েলথ অফ হিস্ট্রি টু দ্য স্ট্যাচু অ্যান্ড ইট ওয়াজ মেড টু অ্যাপিয়ার ইম্পোজিং, দ্য বিজি বেঙ্গালুরিয়ান্স উড প্রবাবলি রেফার টু ইট অ্যাজ জাস্ট অ্যানাদার ল্যান্ডমার্ক, অ্যাজ দ্য ওয়ার্কার্স আর বিজি ইন ডিসকাশন অন দ্য ইনস্ট্রাকশন গিভেন টু দেম, লাইফ কন্টিনিউস অ্যাজ ইউজুয়াল ইন দ্য পার্ক, ঠিক আছে। সো এটা তোমরা একটুখানি দেখে নিও,
করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমি তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে না সেগুলো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলেই হবে। দেখো কি বলছে, কুইন ভিক্টোরিয়া রুলড গ্রেট ব্রিটেন ফর হাউ মেনি ইয়ার্স, মানে কুইন ভিক্টোরিয়া কত বছর ধরে গ্রেট ব্রিটেন যে সেটাকে রুল করেছে, ঠিক আছে, বলতে রাজত্ব করেছে সেটা আমাদের বলতে হবে। সো দেখো এখানে যেটা রয়েছে, দেখো 1837 সাল থেকে কিন্তু 1901 খ্রিস্টাব্দ অবধি, ঠিক আছে, 1837 খ্রিস্টাব্দ থেকে 1901। সো এখানে আমাদের দেখতে হবে কয় বছর হয়, 1901 থেকে 1837 মাইনাস করলেই বেরিয়ে যাবে, এটা কী হয় 64 ইয়ার্স। কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নেই কত বছর ধরে, এই সাল থেকে এই সাল অবধি, ঠিক আছে, সো 64 ইয়ার্স। তারপরে দেখো, হাউ মেনি পিপল আনভেইল দ্য কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু অ্যাট কার্বন পার্ক। সো এখানে কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু সেটা কতজন মানুষ সেটা আনভেইল করেছে, মানে আনভেইল বলতে মানে থাকে না অনেক, ধরো পুজো দেওয়ার আগে যেরকম ঠাকুরের মুখ ঢাকা থাকে না, বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো স্ট্যাচুরই মুখ ঢেকে দেওয়া হয়, তারপরে অনেক মানুষজন ধরো সামনে দেওয়া থাকে মানে দাঁড়িয়ে থাকে, তখন দেখবে যে স্ট্যাচুটা কি আনভেইল করা হয়, ঠিক আছে, এরকম টাইপেরই যে আনভেইল করা হয়েছে, মানে যে কোনো কারণেই হতে পারে আনভেইল করা। সো এটাকে কয়বার করা হয়েছে দেখো এখানে বলা হয়েছে, দেখো প্রথমে করেছে কি জর্জ, স্ট্যাচু ওয়াজ আনভেইলড ইন দ্য সিটি অফ জর্জ ফ্রেডরিক আর্নেস্ট এলবার্ট প্রথমে করেছে, দ্য প্রিন্স অফ ওয়েলস, তারপর দেখো করেছে যে ডিউক অফ কর্নওয়াল অ্যান্ড ইয়র্ক, ঠিক আছে, যে ডিউক অফ কর্নওয়াল অ্যান্ড ইয়র্ক, মানে একজনই ডিউক, সে কি কর্নওয়ালেরও এবং ইয়র্কেরও ডিউক ছিলেন। সো দুজনই কিন্তু আনভেইল করেছিল এটা, ঠিক আছে, সো অপশন ফোর কিন্তু কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, বেঙ্গালুরিয়ান্স উড রেফার টু দ্য কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু অ্যাস, এটাকে কি মানে মানে কি বলা যেতে পারে, এটা কি ওয়েলথ অফ হিস্ট্রি, আ ল্যান্ডমার্ক, সিম্বল অফ ব্রিটিশ রুল, না বেঙ্গালুরু কালচার, এটা কিন্তু হবে অবভিয়াসলি আ ল্যান্ডমার্ক, একটা কিন্তু তারা কিন্তু একটা ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু এটা বেঙ্গালুরিয়ান্স যারা রয়েছে তারা কিন্তু ইউজ করতো, অন্য কোনো কিছু ক্ষেত্রেই না। তারপরে কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কারণ কি, কুইন ভিক্টোরিয়া হ্যাড অল অফ দ্য ফলোয়িং ট্রেটস, ঠিক আছে, এক্সেপ্ট ড্যাশ, ট্রেটস বলতে পার্সোনালিটি, বলতে ট্রেট বলতে বৈশিষ্ট্য আর কি, কুইন ভিক্টোরিয়া কী কী বৈশিষ্ট্য ছিল, সবই বৈশিষ্ট্য ছিল, এক্সেপ্ট কী, সে কী ছিল না, জেনারেস ছিল না, এক্সেপ্ট জেনারেস, সে কিন্তু উদার ছিল না, ঠিক আছে, এর জন্যই কিন্তু বেঙ্গালুরিয়ান্স যারা রয়েছে এটা ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু ইউজ করে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 100 লাস্টের যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস রিগার্ডিং দ্য কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু ইন বেঙ্গালুরু, বেঙ্গালুরু কুইন ভিক্টোরিয়া যে স্ট্যাচু সেটা সম্বন্ধে কোনটা এখানে ভুল সেটা আমাদের বলতে হবে। দেখো প্রথমে যেটা রয়েছে, ইট ইজ মেড অফ মার্বেল, অবভিয়াসলি এটা রাইট। তারপরে কি, ইট ইজ 11 ফিট টল, ঠিক আছে, এটাও দেখেছো তোমরা, 11 ফুট টল, এটা বয়সও কিন্তু 111 বছর, কিন্তু এটা কিন্তু না। অপশন ফোর যেটা রয়েছে, ইট ইজ স্ট্যান্ডিং ইন কুইন ভিক্টোরিয়া পার্ক, এটা কুইন ভিক্টোরিয়া পার্কে কিন্তু না, তোমরা প্রথমেই দেখেছো এটা কি কুবন পার্ক, উচ্চারণটা তোমরা এরকমও হতে পারে, ঠিক CUBBON কিউবনও হতে পারে, কাবানও কিন্তু হতে পারে, ঠিক আছে। সো এই যে পার্কটা রয়েছে এই পার্কের মধ্যেই কিন্তু, এটা কুইন ভিক্টোরিয়া পার্কে না। সো এই ছিল কিন্তু আজকের ক্লাস, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখার জন্য, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।